ज्यादा फोन में देखो दी। আচ্ছা ভাইয়া, তো আমরা তাইলে আমাদের ক্লাসটা শুরু করলাম, ঠিক আছে? তো দেখেন আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইমেইল মার্কেটিং করা। এটা হচ্ছে আপনার DM6 ব্যাচ নাম্বার মনে হয় 8, ক্লাস নাম্বার মনে হয় 8 না, ফরিদপুর সিট DM8, 8 নাম্বার ক্লাস। তো দেখেন ইমেইল মার্কেটিং কি বা ইমেইল মার্কেটিং আমাদের কেন লাগে। এখন ওই যে কার ফোন চলেছে সবাই একটু মিউট করেন কিন্তু। এখন স্ক্রিন শেয়ার করা হয়নি ভাই। দেখেন ইমেইল মার্কেটিং কি এটা জানতে গেলে আমার প্রথমে জানতে হবে মার্কেটিং কাকে বলে। তো মার্কেটিং কাকে বলে বা ডিজিটাল মার্কেটিং কি, এগুলো আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি জানছিলাম। তারপরও যদি সহজভাবে আমাকে বলতে হয় তাহলে দেখেন মার্কেটিং বলতে আমরা বুঝাই কি, আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন বিজনেস, তারপরে প্রোডাক্ট, এই সকল সার্ভিসে প্রচার করা, মানে কি আমাদের বিভিন্ন প্রকারের জিনিস আছে। আমি মনে করেন একটা এক্সরে মেশিন বিক্রি করব, বা আমি একটা কি বিক্রি করব, আমি একটা এক্সরে মেশিন বিক্রি করতে পারি, বা আমি একটা মোবাইল বিক্রি করতে পারি। তো এই মোবাইল যে আমি একটা ভিভো মোবাইল বিক্রি করব, তো এই মোবাইলটা বিভিন্ন মানুষের কাছে প্রচার করি, এবং এই প্রচার করাকে এবং প্রচার করার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ওই প্রোডাক্টটা মানুষ সম্পর্কে জানতেছে, এবং আমার বিজনেসের একটা প্রসার হচ্ছে, এবং মানে প্রসার হচ্ছে মানে বিজনেসের সংখ্যা বাড়ে যাচ্ছে। তো কোনো একটা ব্যবসাকে এইভাবে বিভিন্ন একটা নির্দিষ্ট প্রোডাক্টে প্রচার করার মাধ্যমে প্রসার বাড়ানোকে, মানে প্রচার করার মাধ্যমে বিক্রি বা সেল বাড়ানোর প্রসেসটাকে আমরা বলি হচ্ছে মার্কেটিং। এখন যদি আমি ইমেইল মার্কেটিং আসি, দেখেন আমরা কোনো একটা প্রোডাক্ট, আইটেম, এই জাতীয় জিনিসগুলো যখন আমরা ইমেইল মাধ্যমে, ইমেইলের মাধ্যমে প্রচার করব, তাকে বলা হবে আমাদের ইমেইল মার্কেটিং। এখন জেনারেল ভাবে যদি আমি বলি যে জেনারেল মার্কেটিং আর ইমেইল মার্কেটিং এর পার্থক্য কি, বা ইমেইল মার্কেটিংটা আমার কেন লাগবে, দেখেন আমি স্ক্রিন শেয়ার করি। দেখেন এইটা ছিল হচ্ছে আমার মার্কেটিং। আর ইমেইল মার্কেটিং বলতে আমরা বুঝতাম কি, বিভিন্ন প্রোডাক্টের, মনে করেন আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার বিজ্ঞাপন আমরা যখন ইমেইলের মাধ্যমে দিব তাকে আমরা বলবো ইমেইল মার্কেটিং। এবং ইমেইল মাধ্যমে আমি বিভিন্ন ভাবে প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারি, যেমন হচ্ছে কি দেখেন মনে করেন যে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি বিভিন্ন ইমেইলের মাধ্যমে ক্লায়েন্টের কাছে বিভিন্ন প্রকার অফার দিব, যে 50% ডিসকাউন্ট চলতেছে বা 20% ডিসকাউন্ট চলতেছে, এই জাতীয় যাবতীয় কাজগুলো যখন আমরা ইমেইল মার্কেটিং এর মধ্যে করি, মানে ইমেইলের মাধ্যমে আমাদের বিজনেস প্রসারের জন্য যে কাজগুলো করি তাকে বলা ইমেইল মার্কেটিং। তো আমরা জাস্ট একটু দেখে আসি। হ্যালো দেখেন স্যার। হ্যাঁ স্যার, আমার তো এই রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু নাম্বারটা রাখার ই ছিল, মনে ছিল না। আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর রেজিস্ট্রেশন নাম্বার পাঠাই দেন। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার তো আমি রাখতে পারিনি দেখুন স্যার। রেজিস্ট্রেশন নাম্বার তো লাগবে, ওইটা আমি করছিলাম কিন্তু আসছিল, কিন্তু রাখতে হবে, তখন তো জানতাম না, প্রথম দিনই করছিলাম আর কি। দেখেন এই যে দারাজ একটা বিজ্ঞাপন দিচ্ছে, এবং এখানে বলতেছে কি 70% পর্যন্ত একটা ডিসকাউন্ট আছে। এখন দারাজ আমার কি কাজ করতেছে, আমাকে একটা মেইল করছে, এবং মেইলের মাধ্যমে এই যে তার প্রোডাক্টের বিভিন্ন প্রকারের একটা বিজ্ঞাপন দিয়ে দিছে, এই যে সুন্দর করে একটা বিজ্ঞাপন দিয়ে দিছে। এখন আমার যদি এই প্রোডাক্টটা কিনতে হয় তো আমি এখানে
স্বপ্নাউতে ক্লিক করলাম, স্বপ্নাউতে ক্লিক করলে আমার এখান থেকে দারাজের ওয়েবসাইটে ঢুকাই দিবে। তো এই যে ইমেইল মাধ্যমে আমরা একটা মার্কেটিং করতেছি বলে একে আমরা ইমেইল মার্কেটিং বলি। তো দেখেন এখন ইমেইল মার্কেটিং এর ভিতরে কি কি আছে বা আমরা কি কি কাজ করতে পারি, দেখেন দারাজ দুই ধরনের কাজ করছে এখানে। একটা কাজ করছে এই যে সুন্দর করে একটা ইমেইল টেমপ্লেট তৈরি করছে, এটাকে বলা ইমেইল টেমপ্লেট। এই যে টেমপ্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেইল টেমপ্লেট তৈরি করছে। আর একটা কাজ করছে কি আমার কাছে মেইল করেছে দারাজ। এখন প্রশ্ন হইতে পারে যে দারাজ আমার ইমেইল অ্যাড্রেসটা কোথায় পাবো বা আপনারা মেইল করতে আপনার ইমেইল অ্যাড্রেসটা কোথায় বলো। আমরা বিভিন্ন প্রসেসে এইভাবে ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেস খুঁজতে পারি। তো কিন্তু ইমেইল মার্কেটিং এর ভিতরে অনেক কাজ আছে। এই যে ইমেইল অ্যাড্রেস খুঁজে বের করা একটা ইমেইল মার্কেটিং এর পার্ট, তারপরে এই যে একটা টেমপ্লেট তৈরি করতেছি এই টেমপ্লেট করাটাও আমার ইমেইল মার্কেটিং এর একটা পার্ট। তারপরে আর একটা কি কাজ আছে, কেউ কেউ আছে আমার ইমেইল খুঁজে বের করতেছে, কেউ কেউ আছে টেমপ্লেট তৈরি করতেছে, তারপরে আরো কেউ আছে সিগনেচার অ্যাড করতেছে, এইচটিএমএল কোড বানাচ্ছে। সো এভরিথিং আসছে ইমেইল মার্কেটিং। এখন এই যে আমরা একটা ইমেইল মার্কেটিং করলাম বা ইমেইল মার্কেটিং সম্পর্কে এখান থেকে আর কি কি দেখবো বা এর সুবিধা কি কি, ভাই ইমেইল মার্কেটিং কি বুঝতে পারছেন? শুধু কথা ইমেইল মাধ্যমে কোনো প্রোডাক্টের প্রচার করা বা প্রসার করা, তার কি কি অফার আছে এইগুলো দেওয়াকে আমরা ইমেইল মার্কেটিং বলি। ওই টু করে উঠলো কেন? এখন দেখেন ইমেল মার্কেটিং করে মানে জেনারেল মার্কেটিং থেকে আর ইমেল মার্কেটিং থেকে কি বেশি লাভ মনে করেন? আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও না শুধুমাত্র, মনে করেন যে আমি যদি টিভিতে একটা বিজ্ঞাপন দিতাম, মনে করেন যে আমি দারাজের একটা বিজ্ঞাপন দিলাম, এই যে দারাজের যে বিজ্ঞাপনটা দেখলাম এটা আমি যদি টিভিতে দিতাম, দেখেন টিভিতে দিলে কিন্তু এত সুন্দরভাবে দিতে পারতাম না, কারণ এর ভিতরে আমার কোন মোবাইলের দাম কত আছে, কোন প্রোডাক্টের দাম কত আছে, টিভিতে ইন্ডিভিজুয়ালি এত বিজ্ঞাপন দেখাতে পারতেন না, এই যে ক্যামেরার বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন দেখাতে পারতেন না। তারপরে আরো একটা প্রবলেম হতো, টিভিতে যে বিজ্ঞাপন দিলে আমি যে ওই বিজ্ঞাপনটা দেখবো বা ওই সময় টিভি দেখবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার পার্সোনাল ইমেইলে যদি কেউ মেইল করে আমি তো ওই বিজ্ঞাপনটা অবশ্যই দেখবো, এবং এইখান থেকে কিন্তু আমার প্রোডাক্টের কেনার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে, কারণ এখানে ডিসকাউন্ট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, সরাসরি যেটাই ক্লিক করতেছে আমি চলে যাচ্ছি সেখানে। তো জেনারেল বিজনেস এর চেয়ে ইমেইলের মাধ্যমে করা ভালো না? ইমেইল আমি যতজন লোককে টার্গেট করতে, আমি যদি 1 লাখ মেইল কালেক্ট করি বাংলাদেশে তো 1 লাখ লোকের কাছে আমার প্রোডাক্টের এ টু জেড বিজ্ঞাপন চলে যাচ্ছে। টিভিতে দিলে দেখা যাচ্ছে অনেক সময় ওই 1 লাখ লোক দেখতো না। আরো একটা লাভ আছে যেটা সবচেয়ে বড় লাভ, আমরা যখন এসইও করবো তখন ব্যাকলিংটা বুঝবো। ব্যাকলিংটা কি মানে, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে বাইরে থেকে যত মানুষ ক্লিক করবে মানে বাইরের মানুষ, আমি বাদে যদি আমার ওয়েবসাইটে ঢুকি তাহলে আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়ে বা ট্রাফিক বাড়ে। তখন যত একটা ওয়েবসাইট যত বেশি মানুষ ভিজিট করে তার তত বেশি আয়, কারণ গুগল থেকে তত বেশি বিজ্ঞাপন দেয়, আর আর সেই ওয়েবসাইটটা তত বেশি এসইও আছে মানে গুগলের প্রথম পেজে আসে। তো দেখেন মনে করেন আমার এই হচ্ছে একটা ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের ভিতরে আমার একটা প্রোডাক্ট আছে, মনে করেন এই যে R15 একটা কার আছে, এই যে R15, আমি করলাম কি এই R15 এর যে বর্ণনা দিছি বা লাভ দিছি এটা মনে করেন এটা দারাজের ওয়েবসাইট, এখানে আমি সেল করি। এই R15 টা আমি ইমেল টেমপ্লেটের ভিতরে আমি অ্যাড করে দিছি, তাহলে কি আছে মানুষ এখানে R15 কিনতে যাচ্ছে আর আমার ওই পিকচারটার পরে ক্লিক করতেছে, বললে আমার এই ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, যার পরে কি আছে আমার এই ওয়েবসাইটে ভিজিটরও বাড়তেছে এবং এই ওয়েবসাইটটা আলটিমেটলি এসইও হয়ে যাচ্ছে, এবং এই সাইটে আমি বেশি বেশি বিজ্ঞাপন পাচ্ছি এবং এইখান থেকে আমি আর্ন করতে পারতেছি। তো দেখেন ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে তাহলে অনেকভাবে লাভ হচ্ছে না, কি লাভ হচ্ছে, টিভিতে একটা বিজ্ঞাপন দিতে গেলে আমার অনেক বেশি খরচ ছিল, যখন আমি ইমেইলের মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছি অত বেশি খরচ আমার নাই, অত খরচ লাগতেছে না, কম খরচ হয়ে যাচ্ছে। সেকেন্ড টাইমে আমি কি করতেছি, সেকেন্ড টাইমে আমি করতেছি কি এই যে আমার যে ওয়েবসাইটটাকে বিজ্ঞাপন দিচ্ছি, যেমন ওই যে R15টা আমার ওয়েবসাইটটায় মানুষ ইমেইলের মাধ্যমে আমার ওয়েবসাইটে ঢুকতেছে, আমার ওয়েবসাইটে ভিজিটর পাচ্ছে, যার পরে ওয়েবসাইটটা এসইও হয়ে যাচ্ছে, তারপরে আমি বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন দিতে পারতেছি। তো এই একটা আর্ন হচ্ছে। তো তাইলে ডেফিনেটলি
ইমেল মার্কেটিং একটা ভালো জিনিস। এখন এই যে ইমেল মার্কেটিং এর সাথে সংশ্লিষ্ট লোকগুলো বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছে, কেউ আছে যে এই যে কাস্টমার আছে নির্দিষ্ট কাস্টমার, মনে করেন যারা দারাজের প্রোডাক্ট কেনে, দারাজে কেনা বেচা করে বা অনলাইনে কেনা বেচা করে, আমি যদি তাদের ইমেলটা কালেক্ট করি, আমি দুই ধরনের ইমেল কালেক্ট করতে পারি। এক, বাংলাদেশের সব লোকের ইমেল কালেক্ট করে দিতে পারি, সে রিক্সাওয়ালা হোক আর ভ্যানওয়ালা হোক যা হোক। এখন তাদের কাছে আমি যখন মেইল করবো, সবাই কিন্তু কিনবে না, কারণ সবাই অনলাইন এক্সপার্ট না, কিন্তু দারা যখন আমাকে কাজ দেবে ইমেলটা কালেক্ট করা, সেক্ষেত্রে টার্গেটেড পিপুল দিবে। আমার যদি বলে কি ভাই শুধুমাত্র যারা দারাজে অ্যাকাউন্ট করছে তাদের অ্যাকাউন্টটা খুলে দাও, তাদের ইমেল অ্যাড্রেসটা আমি দাও, আমি টার্গেটেড পিপুলের ইমেল অ্যাড্রেস জানতে পারবো। মনে করো আমি সারা বাংলাদেশের 1 লাখ লোকের ইমেল কালেক্ট করলাম, আমি সবাই মেইল করলাম, যারা রিক্সা চালায় ভ্যান চালায় বা আরো অন্যান্য কাজ করে তারা মেইল চেক করলো না, তাহলে আমার এখান থেকে মেইল চেক করতে 20% হোক। আবার মনে করেন যারা দারাজে কিনা এবং 20% লোক চেক করতে চায়, তার ভিতর তো কয়জন কিনে তার ঠিক নাই। এখন আমি যদি শুধুমাত্র অনলাইনে যারা কেনাকাটা করে তাদের মেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারি, তাহলে কি করব আমি হচ্ছে তাদের যদি মেইল করে দেখা যাচ্ছে এখান থেকে 70% 80% মানুষ আমার মেইলটা রিড করতেছে এবং আমার ওয়েবসাইটটা পড়তেছে এবং ফলো করতেছে বা আমার একটা ভালো কাজ করতেছে। তো আজকে আমাদের এই যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে বিভিন্ন কাজ আছে, ইমেল সিগনেচার করা, টেমপ্লেট তৈরি করা, লিড জেনারেশন কাজ করা, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমরা আজকে কাজ করব কি এই ইমেল গুলো কালেক্ট করে দেবো, বিভিন্ন প্রকারের ইমেল কালেক্ট করে দেবো। যে টার্গেটেড, কেউ যদি বলে আমাকে আমেরিকার লোকের ইমেল কালেক্ট করে দাও, আমেরিকার লোকের ইমেল কালেক্ট করে দাও, কেউ যদি বলে যারা অ্যামাজনে কেনাকাটা করে তাদের ইমেল কালেক্ট করে দাও, আমি তাদের ইমেল কালেক্ট করে দেবো, কারণ তাইলে আমার অনলাইনে বিজ্ঞাপন দিতে পারতেছি। কেউ যদি বলে আমাকে যারা এসই এক্সপার্ট আছে তাদের ইমেল কালেক্ট করে দাও, আমি তাদের ইমেল কালেক্ট করবো, আমার কাছে যে যে ইমেল থাকবে তাই কালেক্ট করবো। আর র্যান্ডমলি ভাবে যে বিভিন্ন প্রকারের যদি যে ইমেল কালেক্ট করি এগুলোকে আমরা বলি বাল্ক ইমেল। ভাই তা আজকের বিষয়টা কি বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আজকে আমার ওইভাবে টেমপ্লেট তৈরি করা না, আজকের ক্লাস আমার ইমেইল মার্কেটিং এর মানে ইমেইল কালেকশন করা, সত্য কথা ইমেইল কালেকশন করা। স্যার হ্যাঁ বলেন, বলতেছি যে যাদের ইমেইল আমার কাছে আপাতত না, তাদেরটা কিভাবে কাট করবে, এরপরে কি বলবেন? ভাই আজকে আমার ক্লাসের প্রসেসই তো এটা, যে কিভাবে লাখ লাখ লোকের ইমেইল কালেক্ট করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সেটাই আছে। ঠিক আছে বলেন, আমি তো আপনাদের প্রেশার দিয়ে বলবো না যে এইভাবে নেবো না, শিখে আমি কিভাবে করবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাতে চাচ্ছি যে আমরা কি কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমি একটা কথা বলি, আমরা কাজটা কিভাবে শিখবো, কাজটা শেখার আগে আমি একটু বলে নিই। দেখেন আমরা চলে যাব সরাসরি, আগে দেখবো যে এই যে ইমেইল মার্কেটিং আমরা করতেছি যা যা করবো না কেন, এই কাজগুলো আসলে আমার মার্কেটে ডিমান্ড আছে কিনা, না আমি খালি খালি শিখে লাভ। ইমেল কালেকশনের কোনো ডিমান্ড আছে কিনা, দেখেন আমি কথাটা লিখে ফাইবারে দেব। আমাদের মার্কেট প্লেস কি, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব সেটার নাম হচ্ছে ফাইবার। এই মার্কেট প্লেসে আমরা কাজ করব। এখন আমি দেখবো যে আমি ইমেল খুলে দিয়ে খুঁজে লাভ হয়েছে কিনা, আমি দেখেন এখানে যদি সার্চ দিই, দুইবার কপি হয়ে গেছে, একটু গিক দেখি কয়টা, দেখেন আমি কয়টা গিগ ওপেন করতেছি, দেখি যে এরা কি কি সার্ভিস দেয়, সার্ভিস গুলোর নাম আমরা যখন শিখবো তখন জানবো। আপাতত একটু দেখেন তাহলে ফাইবার সম্পর্কে একটু আইডিয়া আসবে। কি রে এত হলো কেন,
ক্লিক করতে যে ঢোকে না। এবং আমরা কিভাবে শিখব, আমরা না বুঝলে আছি এই সিম সুন্দর লাগছে। আমরা কাজটা কিভাবে শিখব, আমাদের শেখার সিস্টেম হচ্ছে কি, মনে করেন আমি প্রথমে সামারি ওয়াইজ একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে এ টু জেড শিখব, শেখার পর আমার দুই নাম্বার কাজ হবে, দুই নাম্বার কাজ হবে আমি কি কি শিখছি, এটা কি আসলে এই কাজগুলো আমি মার্কেট প্লেসে পাবো কিনা, আমি সুন্দর করে ফাইবারের গিগ ওপেন করবো। এখন আমি দেখলাম যে দেখেন কি কি সার্ভিস দেয়, এখান থেকে বিভিন্ন প্রকারের সার্ভিস দেয়, আমি এটা পড়বো, পড়ে দেখবো যে আমি এদের যে কাজ দেয় আমি সেই কাজগুলো পারি কিনা। আমি যখন ভাইয়া এটা দিয়ে কত আপু, এটা হচ্ছে ডিএম 6 ফরিদপুর ডিএম 6, হ্যালো আপু ফরিদপুর ডিএম 6 6, আচ্ছা স্টুডেন্ট কয়জন, স্টুডেন্ট 17 জন, আর কত তম ক্লাস, আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস, ভিডিও দিচ্ছেন, সরি আমি বুঝি না আরেকবার বলেন, ভিডিও দেওয়ার কথা বলা হয়েছিল যে ভিডিও গুলো আপলোড দিচ্ছেন, ড্রাইভে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ 10 15 20 মিনিট করে দিচ্ছি, ঠিক আছে থ্যাংক ইউ, ভালো থাকবেন, ওকে আপনিও ভালো থাকবেন। আসলে দেখেন এখন আমার কাজ কি, মনে করেন আমি এই যে একটা কাজ শিখলাম, এর গিকটা ভালো করে দেখা যাচ্ছে না, এও কি দিছে, আমি যখন কাজ শিখবো আমি এইভাবে 8টা 10টা করে গিগ অ্যানালাইসিস করবো, দেখবো যে এরা যে যে কাজ করে বা যে যে সার্ভিস দেয় আমি এই সার্ভিস গুলো পাই পারি কিনা। যখন প্রতিটা গিগের এই যে এখানে দেখেন দিচ্ছে লোকেশন বেসড ইমেইল, নিড রিলেটেড ইমেইল, কান্ট্রি বেসড ইমেইল, ওয়েবসাইট ট্রাফিক ইমেইল, যখন আমি সমস্ত কাজগুলো পারবো, মানে একটা দুইটা কাজ না, একটা গিগের যে কয়টা কাজ আছে অতগুলো কাজ না, যখন আমি সব কাজগুলো পারবো একটা দুইটা গিগের কাজ পেয়েও আপনি কাজ পাইতে পারেন মার্কেট প্লেসে, কিন্তু আমি কখনো একটা দুইটার কাজ পেয়ে আমি করব না, আমার টার্গেট হচ্ছে কি আমি যে জিনিসটা শিখবো এ টু জেড সব শিখবো। মনে করেন কি আমি গিগ একটু কম ওপেন করছি, ঠিক আছে এই জন্য নাম কম আছে, আপনারা ভালো দেখে দেখে লো লেভেল থেকে শুরু করে টপ রেটেড যে গিগ গুলো আছে আপনারা এইগুলো একটু ওপেন করবেন যারা টপ রেটেড কাজ করে, তারপরে দেখবেন যে আমি যা আপনাদের শিখাইছি তার ভিতরে এমন কোনো কিছু আছে কিনা যেটা আপনি পারেন না, বা তারা যে কাজটা করে তারা আপনি পারবেন না, পারেন না যখন আপনি মনে করবেন যে আপনি সবকিছু পারেন, পারে প্রত্যেকের গিগের সবার গিগের সব কাজ পারেন, তখন আপনি মনে করবেন যে আপনি এই কাজটা করার জন্য এ টু জেড কাজ করার জন্য ক্যাপাবে। দেখেন আমি একটু একটু আপনাকে একটু বদল করি, সেটা হচ্ছে কি এই ক্লাসটা কি কোনো কারণ অন্য কোনো টাইমে ছিল যেটা আপনি এখন নিচ্ছেন? আপু না এটা মনে হয় ছিল, নাকি আপনি রেগুলার এই টাইমই নেন? হ্যাঁ আপু এটা, হ্যাঁ আপু আরেকবার বলেন, আপনি কি এই টাইমই নেন রেগুলার টাইম কি এটাই? হ্যাঁ এটাই রেগুলার টাইম। আপনার কি ক্লাসের রেগুলার টাইম এটাই নাকি আপনি অন্য কোনো টাইম চেঞ্জ করে এখানে এসেছেন? না আপু চেঞ্জ করি না, এটাই রেগুলার টাইম, এটাই রেগুলার টাইম ছিল না প্রথম থেকে দুইটায়? তারপরে কান্ট্রি টার্গেটেড ইমেইল, তারপরে দেখেন এখানে আরো অনেক কিছু দেওয়া নাই, বিজনেস ইমেইল কথাটা দেয় নেই, আমরা অবশ্যই সেটাও শিখবো, মানে আমরা যে যে টপিকটা শিখবো সে টপিকটা পুরোপুরি শেখার চেষ্টা করব, যাতে করে আমার একটা ক্লায়েন্ট যখন আমাকে আজকে কাজ দিল, কালকে যখন বলবে যে ভাই আমার একটু এই কাজটা একটু দেন না, আমি যদি বলি সরি পাই না পারি না, সে কিন্তু আমার কাছে জীবনেও আসবে না। তো আমরা যে জিনিসটা শিখবো সেটা এ টু জেড শিখবো, মানে এরকম করে শিখবো না যে, আর আপনারা একটা গাইডলাইন ফলো করার চেষ্টা করেন, এবং শুধু একটা গাইডলাইন না, ইমেইল মার্কেটিং ক্লাসটা শেষ করার পর আমার আপনারা আর দুই একটা টিউটোরিয়াল দেখতে পারেন, কিন্তু আর পরে আর কোনোটা দেখবেন না, কারণ দেখা মনে করেন ইফাত ভাই আমাদের সবচেয়ে ভালো মোটামুটি অনেক স্টুডেন্ট কাজ করে, তার দেখতে পারেন টিউটোরিয়ালগুলো, এখন দেখবেন যে ওই দুইটা জিনিস দেখাইছে, দেখানোর পরে তারপরে বলতে আসতে ইমেইল মার্কেটিং শেষ, বা লিড জেনারেশন একটা টুল দেখাইছে, আমি ওনার ভিডিও দেখছি, স্কার্প একটা টুল দেখাইছে, বললো যে শেষ, তুমি প্রথমে ভাবতে পারলে যে বা এটা দিয়ে তো আমার সব লিড চলে আসতেছে, কিন্তু না ওর একটা লিমিটেশন আছে, ওই 10 15 20টা প্রথম ভালো আসবে তারপরে আর আসবে না, আমার যখন 10,000 20,000
লিড কালেক্ট করতে দিবে, আমার কিন্তু এরকম একটা টুলস না, আমার অনেক টুলস শেখা লাগবে। এখন আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম করে অনেক টুলস শিখবো, 5টা 7টা করে টুলস শিখবো যেখানে দরকার হবে। এখন এর থেকে আপনি একটা কাজ, হ্যাঁ আমি বলে দিব অবশ্যই যে এইটা এইটা খুব ভালো, কিন্তু একটা না, কিন্তু আমরা মানে যত প্রসেস থাকবে একটা জিনিসের সবগুলো শিখবো। তার থেকে পরে যদি আপনারা শর্টাইজ করতে চান যে বাছাই করে কোন কোন করতে চান করতে পারেন, কিন্তু একদম কম করা যায় না। আমি অনেক জায়গায় আছে যে একদম কম করা, কিন্তু ওই দিয়ে আপনি 100% কাস্টমারের কাজ করতে পারবেন না। আজকে হয়তো আপনারে কাজ দিবে, কালকে আপনারে পাঠাই দিবে, মানে কালকে আপনার আর কাজ পাবেন না। তো যে জিনিসটা শিখবেন সেটা ভালো করে শিখবেন। তো আগে আমি এইগুলো নিয়ে আমি আসলাম না, কারণ যেহেতু মার্কেটিংটা আমরা শুরু করি নাই। তো যাই হোক, আমরা এখন শুরু করি। দেখেন আজকের টপিকটা ইমেইল কালেকশন। এখন আমরা ওই গিকগুলো দেখছিলাম যে বিভিন্ন প্রকারের লেখা আছে, কাইজে ভেরিফাইড এটা পরে নিজ রিলেটেড ইমেইল কালেকশন, কান্ট্রি বেস কালেকশন, মানে আমি আমেরিকার ইমেল চাইলে আমেরিকার ইমেল দিতে পারবো, তারপরে যে দেশে চাইবে সেই দেশে, তারপরে তারপরে আছে যদি নিস্ট বেস, মানে যদি নিস্ট মানে কি, নিস্ট মানে মনে করেন টার্গেটেড পিপুল, যদি আমাকে বলে দেয় আপনি অ্যামাজনের লোক আছে তার ইমেল, অ্যামাজনে যারা কেনাকাটা করে তাদের ইমেল দেন, তখন আপনি তাদের ইমেলটা দিতে পারবেন। আর আমাদের গিগটা যেহেতু সব কাজ পারবো, তো আমরা সব কাজের জন্য গিগ ক্রিয়েট করবো, মানে সব সার্ভিস গুলো লেখা থাকবে, এদের মতো দুই একটা না। তো আসেন আমরা তাহলে শুরু করি। এখন ভিডিওটা কি এখানে কাটিয়ে দিব দিয়ে আরেকটা বানাই না?